বকা খা যাই খা ওদের কাছে। সেই জন্যে প্রত্যেকটা মেথডে আমাদের আমার মনে হলো যে এইভাবে যদি আমরা সত্যি সত্যি করতে পারি তাহলে হয়তো কিছুটা ওরা আনন্দ পাবে এই লকডাউনে ওদের পড়াশোনাটাকে। এবং আলামিন মিশনের যেটা স্বপ্ন বা লক্ষ্য শুধুই কিন্তু রেজাল্ট নয়, আমি আলামিনের যখন আমি অনেক দিন ধরেই এই এর সঙ্গে যুক্ত অ্যাসার্টের সঙ্গে, তার আগেও আমি যখন দেখেছি বা তাদের সমস্ত প্রতিষ্ঠিত ছেলে মেয়েদের সঙ্গে আমার দেখা হয়, ডাক্তারি বলো ইঞ্জিনিয়ার বলো, তারা কিন্তু মানবিকতার দিক থেকেও সাংঘাতিক ভালো। আমাদের কিন্তু এই পড়ানোর মেথডটা, এটা যদি আমরা এই গৃহবন্ধি দশায় আমরা করতে পারি তাহলে হয়তো ওদের মানবিক কিছুটা উন্নত হবে। কারণ আমার পরেই হয়তো আমার বাংলা ডিপার্টমেন্ট শঙ্খ ঘোষের একটা কবিতা নিয়ে বলবে, এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য এই আলামিনের। আচ্ছা, আমি একটু কাজের কথায় আসি। সেটা হচ্ছে রোকেয়া ম্যাম যেটা বললেন যে শিল্প বোধ গড়ে উঠবে, আসল বিদেশে এখন একটা কথা বলা হচ্ছে যে যে শিশু যদি আঁকতে পারে, আঁকতে পারে মানে নন্দলাল বসুর মতো নয় বা অবনীন্দ্রনাথের মতো নয়, তার মনের ভাবনাকে যদি সে পরিস্ফুট করতে পারে, এই পরিস্ফুটটা করা মানেই সেইটাকে বলা যেতে পারে এই লকডাউনে কিছু শব্দ দিয়ে দিলাম, এই শব্দ দিয়ে তোমরা একটা গল্প বানাও, এই গল্প যে চাঁদ বাতাস উঠছে গাড়ি এরকম নানা রকমের, বা একই অ্যালফাবেট দিয়ে আরম্ভ এরকম শব্দ যেটা ফোনেটিক্যালি খুব সুন্দর লাগে ওদের, এরকম দিয়ে দিলাম, ইট মে বি ইংলিশও হয়, এবং কিছু ক্রিয়াপদ দিয়ে দিলাম, এবার ওরা সাজালো, তার থেকে ওরা অনেক ভালো করতে পারে, ওরা অনেক শব্দ যুক্তে পারে। এই করে ওদের যে ক্রিয়েটিভিটিটা, ওদের ক্রিয়েটিভ ভাবনাটা, কারণ আলামিন মিশনে উনশানিতে একটি ছাত্র পড়ত, সে এবার বোধ হয় পাথর চাপড়ির থেকে 12 দিচ্ছে, তাকে আমি দেখেছি সে আঁকতে পারে খুব ভালো। এবার ওরা বন্ধুরা ঠিক করে নিল যে আমি লিখলাম তুই আঁক, এই করে আপনাদের সামনে ওরা দেখালো। এই যে ব্যাপারটা, আর সোজা কথা ব্যাকরণ ক্লাসটা ধরো ক্লাস 8-এ বা আর একটু 9-10-এ যখন ব্যাকরণ পড়ানো হচ্ছে, যেটা যেহেতু আমরা ইংলিশ মিডিয়ামে ছেলেমেয়েরা আছে, তখন বাংলা টিচারদের আমি অনুরোধ করব যে ব্যাকরণটা কিছুটা আপনারা ইংরেজির সঙ্গে বাংলাটা মিশিয়ে করবেন, কারণ উদ্দেশ্য বিধেয় বলুন, হ্যাঁ কারক বিভক্তি সমা সেগুলি পাবে। মাঝখানে কথা বলা যাবে না, লেট মি মিউট দেম। হ্যাঁ ম্যাম বলুন আপনি ম্যাম। হ্যাঁ, এই যে ধরুন আমার এই যে একটা আবিদা দেখালো টেন্স হোয়াইট বোর্ডে লেখা, এই টেন্সটা আমি যখন ক্রিয়ার কাল পড়াচ্ছি, ক্রিয়ার কাল আর টেন্সটা ইংরেজিতে ওরা অনেক স্বতঃস্ফূর্ত ভাবে জেনে যায়, কারণ ওদের প্রতিদিনের কথাতে টেন্সটা লাগে। আর তো আমরা এটা বাংলায় বলি পুরুষ, আমি তুমি সে, এই তিনটেকে পাশাপাশি রেখে কিন্তু আমাদের ক্রিয়ার কালটা বোঝাতে হবে। আর ক্রিয়ার কাল কিন্তু এই বর্তমান কাল, বর্তমান ঘটমান বর্তমান এরকম না, ঘটমান বর্তমান ইজ এ কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একদম বোর্ডে বা লিখে, আপনারা অনেক ভালো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন, সেগুলিকে লিখে রাখলেন, তাহলে যে ইংলিশ মিডিয়ামে আছে তার কাছে কিন্তু বাংলাটা ভয়ের লাগবে না, ও এটা তো ব্যাপার, এটাই তো। যেটা বাচ্চারা একটা ভীষণ ভুল করে, সে করে যে কোনো মিডিয়ামেই করে, আমি কলেজের বাচ্চাদেরও দেখেছি, আমি যাই সে যাই করে দেয় বা আমি যাই করে দেয়, এইগুলিকে কতগুলি খায় যায় তুমি এগুলি দিয়ে একটা একদম পুরো বোর্ডের ছকের মতন আপনারা যদি ওদের সামনে বারবার দেন, এবং ওদের একটা এটাই অ্যাসাইনমেন্ট যে তোমরা তোমাদের বন্ধুদের নাম দিয়ে তোমরা
তোমরা প্রথম পুরুষ করবে, উত্তম পুরুষ নিজের কথা বলবে, আর আরেকটা বন্ধু তোমার বেস্ট ফ্রেন্ড কে তুমি বলে তাকে দিয়ে কিছু প্রশ্ন করবে। এইটা করলেই তিনি যখন বাক্য আর বাচ্চ আসছে তাদের কিন্তু অনেক সুবিধে হবে, কেন বাচ্চ তো ভীষণ সোজা। আমরাই বাংলায় তো সংস্কৃত ধারা কে মেনে ভাববাচ্চটাকে আনছি। ডক্টর পবিত্র সরকার বলেন যে ভাববাচ্চর দরকারই নেই, আমাদের দুটো বাচ্চা শিখলেই হবে, কিন্তু তবুও আমাদের আছে, আমাদের পড়াতে হবে। কিন্তু এই যদি ওরা টেন্সটা, যেটাকে আমরা বলছি ক্রিয়ার কাল, এইটাকে এবং বর্তমান অতীত এগুলি ভালো করে জেনে যায়, তাহলে কিন্তু ওদের বাচ্য পরিবর্তন, বাক্যের সম্প্রসারণ বা বাক্য পরিবর্তনে ওদের অসুবিধাতে কম হবে। এবার আপনারা যারা ইংলিশ মিডিয়ামে বাংলা পড়াচ্ছেন তারা তো ভীষণই ভাবে দুঃখিত হন যখন বাচ্চাদের বানান দিয়ে ভুল হয়। দেখুন, বানান আমাকেও অনেক পাতা লিখতে দিলে আমারও হয়তো বানান ভুল হবে, কিছু করার নেই। হ্যাঁ, কিন্তু ওদের একটা ধারণা যে ইংলিশটা ভীষণ সোজা, বাংলাটা খুব কঠিন। এই ভুলটা কিন্তু কোনো ভাষাকে মানে খারাপ না বলে আপনাদের কিন্তু শেখাতে হবে যে এই ভাষাটা মিষ্ট ভাষা, এই ভাষার মধ্যে একটা আনন্দ আছে। এই আনন্দটাকে, ধরুন আমাকে একটা ছোট বাচ্চা এই আমার ফোনেই জিজ্ঞেস করলো ক্রিয়া বানানটা কয় রি নয় কেন, রিকার নয়, কৃষকের রিকার নয় কেন। আমি বললাম যে আমাদের বাক্যে তো ক্রিয়াপদ ছাড়া কোনো কাজ হয় না, সেজন্য তো জোর করে বলে, ওটাই আমাদের মেন ইম্পর্টেন্ট। আমি আমি তুমি সে উঠে থাকতে পারি, কিন্তু একটা কথাতে ক্রিয়া প্রায় সব বাক্যে, প্রায় সব বাক্যেই ক্রিয়া থাকে, দু একটা বাক্যে হয়তো ক্রিয়া ছাড়া, এটা বাংলায় আমরা কায়দা করে করি, ইংলিশও হয়। তো সেই কারণে ক্রিয়া বানানটা কয় রফলা, রফলাটা রাজার আসন, সেই জন্যে কয় রফলা খুশি। এইভাবে যদি আপনারাই পারবেন এই প্রত্যেকটা বানানের পিছনে একটা মজার মজার গল্প যদি আপনি একটু করে দেন, তাহলে বোধ হয় বাচ্চাদের এই বাংলাটা ভয় হবে না। আরেকটা হচ্ছে রোকেয়া বেগম, রোকেয়া ম্যাডাম যে এক্ষুনি একটা বললেন পথের পাঁচালী দ্রুত পঠন, উনি বললেন যে বাচ্চাদের শিল্পবোধ, বাচ্চাদের নিজেদের একসঙ্গে কাজ, সবার সঙ্গে আমার মনে হয় আরেকটা জিনিস ওদের গড়ে উঠবে, এই যে ওরা যদি নাটকের ভাবনা তো আসবেই, তার সঙ্গে আমরা তো ক্লাসে ক্লাসরুমে যেটা লাউড রিডিং বা সরব পাঠ নিতে পারি সেটা তো নিতে পারছি না, বা এখন যদি আপনি জুমে সেটা নিতে চান তাহলে আরেকজন অন্যদিকে তাকিয়ে থাকবে। সেই জন্যে এই কাজগুলি যদি ওরা করে ওদের একঘেয়েমি থাকবে না, কোশ্চেন আনসার লেখার বিরক্তিটা লাগবে না। আরেকটা হচ্ছে ওরা কিন্তু নিজেরা রিডিং পড়ে নেবে, তাহলে ওদের বোধ থেকে ছবিটা পরিষ্কার হবে। এবারে আমি একটু আসি, আবিদা ম্যাডাম একটা জিনিস ইংলিশে বললেন, আমরা যদি সেইটাকে বাংলায় আনার চেষ্টা করি যে ওল্ড ইংলিশ নিউ ইংলিশ, আমাদের সেমনি সাধু ভাষা চলিত ভাষা, আমাদের পথের পাঁচালিতেই যাইতে ছিল, অপু বাবার সঙ্গে যাইতে ছিল আছে, এবার সেইটাকে ওদের বলা যে দেখো এটা কিন্তু চলিত ভাষায় বললে যাচ্ছিল, বলবে না, বললো যে তুমি তোমার মাকে কি তোমার বন্ধুকে এই গল্পটা যখন নিজে বলবে তখন কি তুমি যাইতে ছিল বলবে না কি বলবে। এবার ও নিজেই জানে, ও ভীষণ ও কথা বলতে, তা আমি যদি এই বয়সে ভালোবাসি ও তো আরো বাচ্চারা আরো ভালোবাসবে, তো ও তখন বলবে যাচ্ছিল, বাবার হাত ধরে যাচ্ছিল। ও নিজেই কিন্তু মানে কনসিয়াসলি না হয়েও ও নিজে কিন্তু সেটাকে চলিত করতে পারছে। আমি আজকে একটা জিনিস একটু দেখাতে পারবো, আমি খুব একটা ভালো এসব প্রেজেন্টেশন বা এগুলি সাজাতে পারি না, একটা বানান নিয়ে করেছিলাম আমার মনে হয়, এইটা যদি গিয়াস ভাই একটু দেখাচ্ছেন,
তাহলে তোমাদের মানে আপনাদের খুব সুবিধা হবে যে কোথায় ন, কোথায় দন্ত ন, কোথায় র, এগুলি হয় একটু দেখো। আমার তোমার থালাটা এখানেও নিয়ে নিয়েছে, তাই আমি ওকে দিচ্ছি। আপনি নিজেকে আনমিউট করে নিন, আমি করে দিচ্ছি আপনাকে, আর নিজেকে আনমিউট করে নিন। স্টার্টিং দ্য ভিডিও, ভিডিও আসছে আশা করি সবার। এখানে আপনারা দেখলেন ভোরবেলা পূর্বাহ্ন, ওটা মধ্যাহ্ন, দুপুর বেলাটা মধ্যাহ্ন, তারপরে একটা অপরাহ্ন, তারপরে সায়াহ্ন, সায়াহ্ন আর মধ্যাহ্ন। এবার যদি আপনারা বলেন যে আকাশের রং দেখে তোমরা বলো যে তখন সায়াহ্নতে আধার চলে আসছে আর দুপুরবেলা গনগনে রোদ, সেই সময় দন্ত ন বলবে আমাকে নিতে হবে, কারণ আমি তো দিনের সব থেকে সুন্দর তোমাদের আলোকিত করছি, সেজন্য আমি দন্তন্য থাকবো, আবার সায়াহ্নে আমি দন্তন্য। এই যে দেখুন, যেখানে দন্তন্য সেখানে দন্তন্যই রাখতে, যেখানে মধ্যাহ্ন ন সেখানে মধ্যাহ্ন নয় রাখতে হবে। এই যে আমার এই ছবিটাই দেখাতে হবে তা নয়, এটা আপনারা আরো সুন্দর করে, আরো সুন্দর কাজ করে ওদের আর ওদের বলা যে ওই হয়ের সঙ্গে হ্যান্ডেল আলাটা হচ্ছে, এটা বোর্ডে আপনারা করে দেবেন, গুগল বোর্ডে যেটা দেখালো সবাই, সেখানে যে হয়ে দন্তন্য হলে হাতল আর হয়ের নিচে মধ্যাহ্ন বেশ বড় উচ্চারণ, মাথাটা উঁচু করে থাকে, সেজন্য নিচু হয়ে উঁচু হয়ে থাকে, এইটা বলে দেবেন। এবং পড়াতে পড়াতে আপনারা দেখতে পাবেন যে খুব কম শব্দে মধ্যাহ্ন আছে, এইটা ওই চ্যাপ্টার যখন পড়াচ্ছেন, যেখানে রেফ আছে সেখানে মধ্যাহ্ন আছে, যেখানে রেফ নেই সেখানে অন্য বর্ণ আছে, সেই করে আপনারা যদি একটু বেছে দেন, বা অনলাইন যদি গিয়াস একটু আমার বইয়ের নামটা বলে দিও সেটা একটু দেখে নেন, তাহলে বোধ হয় আপনাদের কাজটা ভালো হবে। নাও স্টার্ট। এই যে দেখুন প্রার্থনা, অর্চনা, উপাসনা, এই শব্দগুলি সব শেষ হচ্ছে দন্ত ন দিয়ে, এইটা ওদের মাথায় ঢুকিয়ে দেবেন। হ্যাঁ প্রার্থনা আছে কিন্তু রেফ আছে কিন্তু ওটা দন্ত ন হবে, এই যে একটা স্পেশাল বানান, এই যে জিনিসটা, আর অর্চনা, উপাসনা, প্রার্থনা, আরাধনা, এই যে প্রত্যেকটা আমরা ডিভোটেড টু গড,
আমরা ঈশ্বরের প্রতি বা আমাদের একটা বিশ্ব কারুর কাছে আমরা মাথা নত করছি বা আমরা আকুতি জানাচ্ছি, সেইটার লাস্ট শব্দটা যে দন্তন্য, এইটা ওদের মাথাতে আপনারা কয়েকটা শব্দ এরকম গেঁথে দিলেন, তাহলে ওরা কিন্তু আর ভুলবে না। যে যার মতন উপাসনা করে, যে যার মতন প্রার্থনা করে ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে বা খ্রিস্টের কাছে বা যার কাছেই হোক আমরা প্রার্থনা করি, এই উপাসনা প্রার্থনা অর্চনা আরাধনা এই শব্দগুলি শেষ হচ্ছে দন্ত ন দিয়ে, সেটা একটু বলে দেবেন। হ্যাঁ স্টার্ট। তেরে রাজা দিল বর, তেরে রাজা দিল বর, জবর জবর তিন বর, এক দুই তিন, জবর জবর তিন বর, এক দুই তিন, যা যাই পড়তে খাইতে পাহাড়ি, এক নম্বর, এক নম্বর, যেখানে খুশি যাইতে পাহাড়ি, দুই নম্বর, দুই নম্বর, কানে দাপা মাগারে তা গাইতে পারে, তিন নম্বর, তিন নম্বর, কেমন সুন্দর ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, কেমন রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, মহাভূত মহাভূত কিবাভূত কিমভূত বাবাভূত ছানাভূত খোড়াভূত কানাভূত বাচ্চারা ভীষণ ভুল করে, কেন কিম্ভূতটা খুব একটা ওদের লিখতে হয় না, অদ্ভুত কথাটা বারবার লিখে কি বা নিজেরা মুখে উচ্চারণ। আর একটা দেখলেন ভূত ভবিষ্যৎ, যখন আপনি ক্রিয়ার কাল পড়াচ্ছেন তখন তো আপনি ভূত আর ভবিষ্যৎ বলে দিয়েছেন, পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স, সেই সময় এই ভূতটা চিরকালই এই ভয় দীর্ঘ থাকবে। এখানে যেটা দিইনি এই সময় ওদের একটা জিনিস একটু বলে দেবেন, সেটা হচ্ছে আমাদের পঞ্চভূতের কথা, যেটা ক্ষিতি অপ, এই যে পাঁচটা জিনিস আমাদের প্রকৃতি, এই পাঁচটা নাম আপনারা কিন্তু উল্লেখ করে দেবেন। আর কিম্ভূতটা কেন দীর্ঘ হবে, কিম্ভূতটা আমরা ওই ভূতকে কেন্দ্র করেই, যেটা আমাদের ওই ভূত পেটনিকে কেন্দ্র করেই বলি, সেই জন্যে ওটা এতই কদাকার বলে আমরা কিম্ভূত বলি, যেটাকে ঠিক আমরা মানে দেখে বুঝতে পারি না, সেই জন্যে ওটা দীর্ঘ হবে। আর ভূত তো এমনিতেই ভয় পাই, সেই জন্য দীর্ঘ। আর অতীতে যেটা হয়ে গেছে সেই জন্য খুব জোরালো, অতীতকে টেনে টেনে আনি তো সেই জন্য ওটা আমাকে দীর্ঘ। ঠিক আছে নমস্কার। রাজার ভূতের রাজার দয়া মোদে দিও কর, আরো হাজার ভূতের রাজার দয়া মোদে দিও কর, ভূতের রাজা দিল বর। কাছে এবার মাগে মরণ হতে যেন জাগি গানের সুরে, তোমার কাছে এবার মাগে মরণ হতে যেন জাগি গানের সুরে। আয়ু
আচ্ছা এইখানে এই বড় আশা করে বানানটা একটা স্লিপ হয়ে গেছে, ওটা রয় ওকার হবে, এইটা একটু মাথায় রাখবেন। আর আপনাদের যে এই রবীন্দ্রসঙ্গীতের এই কঠিন জিনিস গানগুলি বলতে হবে বাচ্চাদের তা নয়, বর এসেছে বিয়ের ছাদে বিয়ের লগ্ন আটটা এটাও বলতে, তাই আমি দিন বর এরকমও আপনারা বলতে পারেন। ঠিক আছে, হ্যাঁ নমস্কার। শুধু যাওয়া আশা শুধু শ্রুতি আশা শুধু যাওয়া শুধু আলো আঁধারে শুধু আলো আঁধারে কাদা আজ মিলি ছাড়া আষাঢ় মাঠের শেষে শ্যামল বেশি ধনে দাঁড়া 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 আষাঢ় কোথা হতে আজ মিলি ছাড়া আষাঢ় ফুল ফোটে ফুল বনে তারি মধু কেন মন মধু পে খাওয়াও না নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে ঋতু তলে তলে আমাদের পাঠাবেন, আমরা দেখে দেখবো আপনাদের কাছ থেকেও শিখবো। কারণ যেহেতু ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের অনেক বেশি সব ব্যাপারগুলি ইংলিশে পড়তে হয়, তখন ওদের বাংলাটা যদি একটু মজা করে একটু ভাবনা না করে আমরা ওদের পড়াই তাহলে কিন্তু ওদের খুব ভালো লাগবে না। সেই জন্যে একটুখানি মানে মজা করে করে ভাবুন, ভাবনাটা আপনারা আমার সঙ্গে শেয়ার করুন, অ্যাসরাকে পাঠান, আমরা পাশে আছি নিশ্চয়ই, আমরা সবাই একই সঙ্গে একই ভাবনায় আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে এগিয়ে যাব। Thank you, ma'am. Thank you, ma'am. Okay.